আসসালামু আলাইকুম আমি গুলাম মুস্তাফা টেক ইনফো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি আপনাদের দেখাবো মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে ভগ্নাংশ লিখতে হয় আপনারা অনেকেই জানেন না আবার অনেকেও জানেন আমি আপনাদের সহজভাবে কিভাবে ভগ্নাংশ লিখতে হয় বীজগণিতের যে কিভাবে ইকুয়েশন গুলো লিখতে হয় ঠিক সেইগুলোই সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব তো আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারাও পারবেন তার আগে বলে নেই যদি আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো এখন দেখুন এই যে মাইক্রোসফট ওয়ার্ড আমি ওপেন করলাম এই যে কিভাবে দেখুন ভগ্নাংশ আমি লিখেছি ঠিক এইভাবে আমি এইগুলো আপনাদের সুন্দর করে কিভাবে লিখতে হয় তা দেখাবো আমি প্রথমে যাবেন এই যে ইনসার্ট দেখছেন ইনসার্টে ক্লিক করার পর এখানে যাবেন ইকুয়েশন এই যে ইকুয়েশন যে কোনো যত কিছু আমরা বীজগণিতের ইকুয়েশন গুলো লিখি ঠিক এইখান থেকে আমরা লিখি এখান থেকে ভগ্নাংশ লিখতে হয় তা আমরা প্রথমে চলে যাই এই যে এখানে ক্লিক করলাম তারপর দেখুন এই যে ইনসার্ট নিউ ইকুয়েশন এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখুন একটা এই যে যে মেনুটা আসছে এটা পুরা ভগ্নাংশের বা ইকুয়েশনের টুলস এই যে উপরে লেখা আছে ইকুয়েশন টুলস ঠিক এখান থেকে যদি আমি এই যে লিখতে চাই x ভগ্নাংশ y তাহলে এখানে টিপ দিবেন এখানে দেখুন অনেকগুলো আছে এই যে যদি এখানে পার্সেন্টেজ লিখতে চান এইভাবে লিখতে পারেন তারপরে এই যে এইভাবে লিখতে পারেন আমি একটা দেখাই আপনাদের দেখা গেল যে এইটাও দিতে পারেন এই যে প্রথমে আমি এইটা দেখাই দেখুন 1/2 এই যে ইংলিশে 1 তারপরে ইংলিশে 2 দেখছেন ভগ্নাংশ হয়ে গেল তারপর পাশে যদি একটা যোগ দিতে চান তাহলে ঠিক কিবোর্ডের সাহায্য যোগ দিবেন যোগ দিয়ে যদি আরেকটা সংখ্যা লিখতে চান তাহলে আবার ওইখানে যাবেন ইনসার্ট এই যে ইকুয়েশন দেখুন ঠিক একই অবস্থায় সেম নিয়মে এখানে যাবেন এখানে যে এখানে দেবেন এই যে আবার দিলেন যে 2/4 বা 3 হ্যাঁ আচ্ছা তাহলে এইভাবে যোগ দিয়ে যাবেন যদি বাংলা লিখতে হয় সেক্ষেত্রে কি করবেন সেই ক্ষেত্রে এই যে আমাদের এখানে অভ্র কিবোর্ড খেয়াল করছেন অভ্র কিবোর্ড এই অভ্র কিবোর্ডে বাংলাটা ক্লিক করে নেবেন এই যে জাস্ট বাংলা হয়ে গেল এখন দেখুন এই যে আমি আবার চলে যাই ইনসার্ট তারপরে ইকুয়েশন এখান থেকে আমি দেখুন এই যে ইনসার্ট নিউ ইকুয়েশন এখানে ক্লিক করব ক্লিক করার সাথে সাথেই এইখানে চলে আসবে এই দেখুন এখানে আমি আবার যাই এখানে যে আমি এক্স ওয়াই এই যে এটা নিলাম এটা নিয়ে আমি উপরে এই দেখুন 1 লিখি এই যে 1 এই দেখুন নিচে লিখলাম 2 দেখছেন বাংলা হয়ে গেছে কিন্তু ঠিক একই অবস্থা এই যে বাংলা যেহেতু আপনি এটা ইংলিশ থেকে বাংলা আমরা কনভার্ট করে নিছি সেই জন্য বাংলা হয়ে গেল তারপর এখানে যদি আবার যোগ দিতে চাই ঠিক প্লাস চিহ্ন দিবেন কিবোর্ডের সাহায্য আপনারা জানেন প্লাস দিলাম তারপরে এখানে যদি আবার বাংলা আরেকটা অক্ষর লিখতে চাই সেই ক্ষেত্রে আবার যাব এখানে এই যে এখানে দিয়ে দেখুন এখন ধরুন বাংলা আমি লিখবো 1 1 দেখছেন হয়ে গেল যদি নিচে আমি দেই 2 এই দেখুন 2 হয়ে গেল তো এইভাবে আপনারা যে কোনো সমীকরণ সুন্দর করে লিখতে পারেন এখন আমি দেখাই এই যে cos x ভাগ sin x sin x বাই cos x এই যে cos স্কয়ার তারপরে এইটা কিভাবে লিখতে হয় তে দেখুন আমরা এখানে থাকা অবস্থায় আমি এটা নিচে নামা দিই এন্টার দিয়ে নিচে নামবেন তারপর এখানে দেখুন এই যে cos লিখতে হয় আবার ইনসার্টে যাবেন ইনসার্টে যাওয়ার পর এখানে এই যে ইকুয়েশনে ক্লিক করব তারপর এই যে ইনসার্ট দিয়ে এখান থেকে যত রকমের সব কিছু এখানে আছে দেখুন তো আমি এই যে এইটাই দিলাম তো এইটা দিতে গেলে আমার দেখুন এই যে ইংলিশ করে নেবেন তারপর এখানে এই যে এটা ক্লিক করলাম দেখুন এখানে ক্লিক করার পর আমি লিখলাম হচ্ছে cos co আগে মুছে দেন এই যে আগে মুছে দিলাম এবং এটা দেখুন বাংলা আছে যে ইংলিশ করে নেবেন এই যে ইংলিশ করে নিলাম তারপর এখানে cos cos দেখছেন cos x দিলেন আবার যদি নিচেরটা দেই তাহলে নিচেরটাও মুছে sin x এই নিচেরটা মুছে দিয়ে s i n sin x দেখছেন হয়ে গেল। তো এইভাবে লিখলেন। আবার যদি এখানে একটা যোগ দিতে চান কন্ট্রোল এই যে শিফট চেপে ধরে কিবোর্ডের সাহায্য যোগ দিবেন, যোগ দিয়ে এখানে কজ স্কোয়ার এই যে যদি স্কোয়ার দিতে চান সেই ক্ষেত্রে কী করবেন, আবার চলে যায় ইনসার্ট, তারপরে যে ইকুয়েশন, ইকুয়েশনে যাওয়ার পর এইখানে দেখেন এখানে লেখাই আছে কজ, এই যে যদি এখানে কজ স্কোয়ার দিতে চান এখান থেকে যে দিতে পারবেন, যদি এখানে দিতে চান এই যে দেখুন কজ স্কোয়ার। ঠিক আমি যদি এইটা দিতে চাই তো দেখুন এইটা দিলাম, এই যে ই ইকুয়েশন এটি দিলাম, এটি দিয়ে দেখুন এখানে যাই আমি এটি দিলাম, এই যে এখানে লিখে দিন কজ COS কজ, আর উপরে দিলেন এই যে যদি স্কোয়ার তাহলে উপরেরটায় 2 দেবেন, ওই দেখুন 2 হয়ে গেল, দেখছেন? হ্যাঁ, ঠিক এইভাবে। তারপর আবার যোগ দিলাম, একটু সরায় সারে আবার যোগ দেন কিবোর্ডের সাহায্যে, ঠিক যোগটা দিবেন আপনারা, দেওয়ার পর আবার দেখুন আবার ইকুয়েশন ইনসার্টে যাই, ইকুয়েশনে যাব, ইকুয়েশনে যাওয়ার পর এগুলো কিন্তু এই যে এই সূত্রগুলো কিন্তু আপনারা একবারে নিয়ে এডিট করতে পারবেন। হ্যাঁ, আমি আপনাদের সহজভাবে এটি দেখাচ্ছি, তারপরে আপনারা এই করতে পারবেন। তাহলে এখান থেকে দেখুন এই যে কজ এই যে এই এটে যাই, দেখুন এই যে আমরা ঠিক এইভাবে যদি লিখতে চাই তাহলে এখানে আসে, দেখুন এই যে এখানে গেলাম, এই যে কজ ইনভার্স দেখছেন, সাইন এই যে সাইন ইনভার্স এই যে চলে আসলো, এখানে যদি আমরা এক্স দেব তাহলে এক্সটা দিলে এই যে চলে আসছে, দেখছেন? ঠিক অবিকল এইভাবে এক এক করে আপনারা ধৈর্য সহকারে দিবেন। যেহেতু আমার টিউটোরিয়াল আমি আপনাদের অনেক সময় দিতে পারবো না, টিউটোরিয়াল একটা সময়ের ভিতরেই শেষ করতে হয়, আপনারা নিজেরা ইচ্ছা করলে পারবেন, আপনারা ট্রাই করবেন। যদি কোনো সমস্যা হয় তাহলে আমার ভিডিওর নিচে ইনবক্সে জানাবেন, আমি অবশ্যই আপনাদের এই প্রশ্নের উত্তর দেব। তারপরে দেখুন এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই যে এ প্লাস বি হোল স্কোয়ার, ঠিক এইটা আরও সহজভাবে লেখা যায়, ইকুয়েশন দিয়ে লেখাই যায়। ইকুয়েশন দিয়ে আমি আপনাদের দেখালাম, খেয়াল করুন আমি এই সমীকরণটা কিভাবে সুন্দর করে লিখতে হয় ইকুয়েশন ছাড়া। হ্যাঁ, ছাড়াও আপনারা লিখতে পারেন। দেখুন এই যে প্রথমে ব্র্যাকেট দেবেন, তারপরে এ প্লাস বি, তারপরে আবার ব্র্যাকেট দেবেন, এই যে ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেট দিয়ে স্কোয়ার, স্কোয়ার দেবেন, তারপরে দেবেন কি সমান সমান, এইবার দেবেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার, এই দেখুন হয়ে গেল। কিন্তু এখানে কিন্তু আসলে কি হয়েছে, হয় নাই, বি স্কোয়ার কিন্তু হয় নাই, খেয়াল করছেন? এটা তো আমি নর্মাল লেখা লিখেছি। তখন এই এ প্লাস বি হোল স্কোয়ারটা দেবেন, এই যে প্রথমে টুটাকে যেইটাকে আপনি উপরে উঠাবেন ঠিক সেইটাকে ব্লক করবেন, ব্লক করে এইখানে চলে আসবেন, এই যে দেখুন মেনুর উপরে এটা হচ্ছে সুপার স্ক্রিপ্ট, ওই যে লেখা আসছে, আমি দেখার সাথে সাথে দেখুন লেখা আসছে সুপার স্ক্রিপ্ট উপরেরটা, এই দেখুন আমাদের দিলাম। আবার যেগুলো উপরে দেবেন সেগুলো সুপার স্ক্রিপ্ট, আর নিচে গেলে পারে এইখানে দেখুন এই সাবস্ক্রাইব আছে, আমরা নিচেরটা পরে করি, উপরে এই যে সুপার স্ক্রিপ্ট দেখছেন, এই যে আবার এটা দেব, এই যে সুপার স্ক্রিপ্ট দেখছেন, তা জাস্ট লিখে নিয়ে পরে ব্লক করে জাস্ট সুপার স্ক্রিপ্ট দিলে উপরে হয়ে গেল। দেখছেন তো সুন্দরভাবে আপনারা এইভাবে সমীকরণটাও লিখতে পারেন। আর দেখুন এখন সাবস্ক্রাইব কীভাবে দিতে হয়, সাবস্ক্রাইব আমরা জানি পানির সংকেত কি H2O, তাই না? আচ্ছা, ঠিক পানির সংকেত কিন্তু এখানে ঠিক এইটাই, কিন্তু আমাদের H2টা হয় নাই, 2টা সাধারণত নিচে হবে, সেই ক্ষেত্রে 2কে ব্লক করবেন, তারপর এই যে সাবস্ক্রাইবে ক্লিক করবেন, দেখছেন এই যে সাবস্ক্রাইব এখানে লেখার সাথে সাথে ওই যে দেখুন লেখা যাচ্ছে সাবস্ক্রাইব, এই যে সাবস্ক্রাইব দিবেন, দেখছেন? তাহলে এই যে পানির সংকেত কিন্তু হয়ে গেছে। তো বন্ধুরা এইভাবে যে কোনো সমীকরণ আর বীজগণিতের যে কোনো অঙ্ক একটু ঘাটাঘাটি করলেই দেখবেন যে সব পারবেন, এখানে সব আছে। যারা এই কাজগুলো করে এই যে তার সব মেনু এখানে, এই যে ফিজিক্সের সমস্ত সমীকরণগুলো, হ্যাঁ, যে এই সমীকরণ দিয়েই এখানে এই যে দিয়ে দেখবেন, দেখবেন এখানে সমস্ত কিছু সমীকরণ এই যে সব কিছু দেখা আছে ম্যাথের, দেখছেন? কীভাবে কি দেখতে হবে, এই যে ব্র্যাকেট দিতে হবে, কোন ধরনের এই যে ফ্র্যাকশন, হ্যাঁ, ইন্টিগ্রাল, এই যে ইন্টারমিডিয়েটের যে অঙ্কগুলো দেখছেন এই অঙ্কগুলোই কিন্তু এখান থেকে করা যায়, এই যে রেডিয়াল, হ্যাঁ, তার ফাংশনের যে সমীকরণগুলো এইখান থেকেই কাজ করা যায়। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই, নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। যদি আমার ভিডিওটা আপনাদের কোনো ভালো লাগে বা কোনো উপকারে আসে বা মন ছোঁয়ে, তবে অবশ্যই আমি আপনাদের বলবো আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন। নতুন ভিডিও দেখার জন্য আমাকে উৎসাহিত করবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি, ধন্যবাদ সবাইকে।